আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শার্লাস ওয়ার্ল্ড। আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর তাই আজকে আপনাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ঘরোয়া স্টাইলে চিকেন শর্মা তৈরি করা যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঘরোয়া স্টাইলে আমার চিকেন শর্মার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আশা করছি আজকের এই চিকেন শর্মা রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতেই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার শার্লাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও। শর্মাটা তৈরি করার জন্য প্রথমে আমি শর্মার যে নানটা হয়, রুটিটা হয়, সেটা তৈরি করে নেব। আর সেটা তৈরির জন্য প্রথমে আমি একটা বলের মধ্যে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেস্পুন ইস্ট। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এখন আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি একটু ঘষে ঘষে। তারপর ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে। তো যখন দেখবো আমি হাতের সাহায্যে এইভাবে মোট করা যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমার এই ময়দাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে, বেশি গরম পানি অ্যাড করা যাবে না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা একেবারেই সফট হবে না আর একেবারে হার্ডও হবে না, এরকম একটা আন্দাজ মতো ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি অ্যাড করে। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অলমোস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর ওপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নেব। তা আমি হাতের সাহায্যে এর ওপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যাতে করে ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি শর্মার ভেতরের যে পুরটা সেটা তৈরি করে নেব। এখানে দেখুন আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং টালা জিরের গুঁড়া। আপনাদের কাছে যদি গরম মশলাটা থাকে সেক্ষেত্রে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে আমি ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো। এখন আমি এর জন্য শর্মার জন্য সসটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার হচ্ছে হোমমেড মেয়োনিজ, আর এই মেয়োনিজটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা সরিষার গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো সস। আর টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের কাছে যদি টক দই থাকে আপনারা টক দইটাও ইউজ করতে পারেন। এখন আমি চিকেনগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, ভাজা হলে আমি চুলো থেকে নামিয়ে নেব। তো এইদিকে কিন্তু আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে ভেতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের করে নেব। এখন আমি ভালো করে একটু হাতের সাহায্যে মধ্যে নেব, দেন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে গোলাটে করে নিয়ে তারপর বেলে একটা নান রুটির মতো তৈরি করে নেব।
তো দেখুন আমি এরকম করে বেলে নিয়েছি সবগুলো রুটি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি রুটিটাকে সেকে নেব। এক পাশটা হয়ে গেলে তারপর আমি উল্টে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো সবগুলো নান কিন্তু আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। এই যে দেখুন আমি যে সসটা তৈরি করেছিলাম মেয়ানিজ দিয়ে আর টমেটো সস দিয়ে, ওটার সাথে চিকেন এবং শসাগুলোকে অ্যাড করে নিয়েছি আমি। এখন একটা পেপার বিছিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে সেক্ষেত্রে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আমার কাছে যেহেতু ফয়েল পেপার ছিল না, আমি নর্মালি পেপার ইউজ করে নিয়েছি। তো এখন আমি নানটাকে পেঁচিয়ে নেব। দেখুন আমি কীভাবে নানটাকে পেঁচিয়ে নিচ্ছি। এখন দুই পাশ দিয়ে মুড়ে নিলেই হয়ে যাবে। তো আমি আরেকটা নান নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে বাকি পুরটাও দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বাসার সবার জন্যই এটা করেছিলাম, আপনাদের সাথে জাস্ট আমি দুটোই শেয়ার করলাম। তো দেখুন আমি কীভাবে মুড়ে নিলাম। তো ব্যাস হয়ে গেল আমার চিকেন শর্মা, ঘরোয়া স্টাইলে চিকেন শর্মা। চাইলে আপনারা বাসায় এইভাবে চিকেন শর্মা তৈরি করে খেতে পারেন। আমি জাস্ট একটা নাইফ দিয়ে কেটে নেব মাঝখান দিয়ে। তো দেখুন চিকেন শর্মাটা কিন্তু খুবই মজার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আর ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।